হাই গাইজ, গুড ইভিনিং গাইজ। দেখো, সন্ধ্যাবেলা এখন চলে আসেছি। আজকে যে সোনু বাবা আনছিল গ্রিন কবি, তোমার ডেলি যে আমার ব্লগ দেখছো জানতে পারছো যে কালকে কবি আনছিল গ্রিন কবি, রেখে দিয়েছিলাম আর করে নাছিলাম, সুযোগইও ছিল না, তাই জন্য এদিক ওদিক রান্না করলাম, কিন্তু গ্রিন কবি রান্না হতে পারছে না। গ্রিন কবি আজকে ভাবলাম যে আজকে কিছু তরকারি নেই, তাহলে আমি যাই রুটি করে নেবো আর গ্রিন কবি টমাটো আলু দিয়ে তরকারি, গ্রিন মটর দিয়ে তরকারি করে নেবো। চলো যাই এখানে, তরকারিগুলো দেখো সব তরকারি কেটে দিলাম আর ধুয়ে দিলাম, এখানে কড়াই বসে দিয়েছি। আর চলো যাই এখানে, গ্রিন কবি দেখো ভাজা বসে দিয়েছি, এপাশে চলবো আলুটা তুলে নিচ্ছি। আর যেমন মানে গ্রিন কবি করে, যেমন এই সাদা কবি করে অমনি গ্রিন কবি করবো। কিন্তু গ্রিন কবি কে কে খেতে ভালোবাসে আমি জানি না, কিন্তু আমাদের ঘরে সোনু বাবা খুব খেতে ভালোবাসে, আমি বি খেতে ভালোবাসি, মোটামুটি সবাই খাই, আর কিন্তু খেতে বি খুব ভালোবাসি। তাই জন্য দেখো মানে সাদা কবি অপেক্ষায় গ্রিন কবিটা আমার মানে ভালো টেস্ট লাগে, ভালো লাগে। প্রায় লোক খেতে চায় না, কিন্তু আমার খেতে ভালোবাসে। দেখো এখানে আমি গ্রিন কবিটা একটু হালকা হালকা ভেজে নিয়েছি, আর এপাশে একটু তেলটা কম কম লাগলো বলে একটু আর একটু তেল দিয়েছিলাম, সাদা তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। চলো দেখো আমার ভালোভাবে গ্রিন কবিটা ভালো কিনা ভেজে নিয়েছি, ভালো কিনা কি গ্রিন কবিটা না বেশি ভাজলে ভালো লাগে না, তাই জন্য দেখো হালকা ভেজে নিয়েছি। আর এপাশে দেখো আমি আলুটা ভেজে নিব, হালকা হালকা আলুটা ভেজে দিয়েছি, বেশি ভাজ লাল লাল করে নি, হালকা একটু ভেজে রেখে কাটে নিলাম। এখান থেকে আমি একটু রাঁধুনি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর এখানে টমাটো দিয়ে দিয়েছি। সাদা মোটা তরকারি করবো, বেশি তেল মশলা দিব না, একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে, এখান থেকে নুন লঙ্কা লঙ্কা গুঁড়ি একটু দিয়ে, আর একটু হলুদ গুঁড়ি দিয়ে, জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ি দিলাম, আর কিছু দিব না, একটু একটু খালি সামান্য দিলাম, একটু হিং দিয়ে দিলাম, আর এখানে আদা বাটা একটু দিয়ে দেবো। দেখো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটু নর্মাল যেমন তরকারি করে আমি কো করলাম। দেখো এখানে মটর দিয়েছিলাম, একটু মটরটা দিয়ে ভালোভাবে একটু কষে নিলাম। তারপরে এখানে গ্রিন কবি আলু ভেজে রেখেছিলাম হালকা করে, ওগুলো দিয়ে দিকে একটু তরকারিটাকে, এবারে দিয়ে দিব একটু নুন, নুন দিয়ে দিলাম সাদা অনুসারে, আর এখানে কাঁচা লঙ্কা একটু দিলাম টেস্ট জন্যে, আর এবার দিয়ে দিব জল, জানো জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়ে এখানে ঢাকা দিয়ে দেবো, চলে যাবো রুটি করতে। দেখো গাইস আমি এখানে চলে আসেছি, আটা মাখাটা কালকের আটা মাখাটা ছিল, আর ঠান্ডাটা ফ্রিজে রেখেছিলাম, কিন্তু ঠান্ডাটা কম সন্ধ্যাবেলা থেকে কাটিয়ে দিয়েছি, তো এখন 9টা বাজে, তার জন্য একটু ঠান্ডাটা কম আছে, তাই জন্য এখানে চলো সবগুলো রুটি করে নিই, সবগুলো কেটে দিবো, আটাগুলো কেটে দিবো, কেন সবগুলো রুটি যা খাওয়া হবে রাতেরবেলা, নাহলে বেঁচে গেলে কালকে সকালে সোনু বাবা খেয়ে দোকান চলে যাবে। চলো যাই এখানে, আমি রুটিগুলো সব কেটে কে করে নিই, আবার আসছি রুটি করে আসছি তোমাদের কাছে। আমাদের এখানে তরকারিটা ফাইনাল লুক দেখালাম, আর এখানে রুটিটা বি করে নিয়েছি। চলো এখানে তরকারি, গ্রিন কবি তরকারি, গ্রিন কবিটা খেতে বি খুব টেস্ট হয়েছিল, আর এখানে দেখো রুটিটা বি কমপ্লিট হয়ে গেছে। চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাই, আজকের ব্লগ মানে কালকের ব্লগ কথিল। হাই গাইস, গুড মর্নিং সবাই দিকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি। দেখো সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর কালকে সোমবারে রাতেবেলা ব্লগ দেখলে আমার ডেলি ব্লগ যে দেখছে জানতে পারবে যে আমি জুন চৌথা থেকে ব্লগটা শেষ করি, ওইখান থেকে ফের আরম্ভ করি, তাই জন্য কালকে বিকালে থেকে ব্লগটা শেষ করে এডিটিং করে দিয়ে দিয়েছি তোমার থেকে, তোমার দেখতে পারেছো। আর এপাশে আজকে কালকে সন্ধ্যাবেলায় ব্লগ কিছু ছিল, আর আজকে ব্লগ মিশিয়ে গিয়ে দিচ্ছি। দেখো এখানে তো আমার চান টান ঠাকুর পুজো সব কমপ্লিট করার পরে আমি বাসি পিঠনা তুলে নিয়েছি, বাসি পিঠনা তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার নিয়ে যাবো আজকে না রুটি দিল, রুটি দিল সোনু বাবা খেয়ে দিয়ে ও দোকান চলে গেছে, আর সোনবি স্কুল চলে গেছে, আমি এখানে চলে আসছি। আজকে আমি কী খাবো? চিড়া কোলা দই মনলো আজকে গুড় দিয়ে মেখে খাবো, কারণ সবসময় রুটি পরোটা খেতে ইচ্ছা হয় না, তাই জন্য আজকে ইচ্ছা হলো চিড়া খাতে, চিড়া মাখা ওই জন্য চিড়া মাখছি। চলো তাই চিড়া মাখা তোমার ভাবনা যে আমি একা খাবো, এখানে আমার ননদ একজনে খাবে আর আমি খাবো, মিশিয়ে খাবো, কারণ সবটা চিড়া ভাজা খাওয়া সম্ভব না, চিড়া ভাজা করছি, চিড়া মাখাটা খাওয়া সম্ভব নয়, কেন ভুলভাল সব হয়ে যাচ্ছে, অমনি হয় কেন প্রথমে ভিডিও করলে এডিটিং পরে করলে অমনি হয়,
আর সবাই তোর হয় সব আমার কিছু নতুন নাই। আর দেখো এখানে আমার চলে আসেছি যে কোলা চোপা গুলা ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসেছি, বাসনগুলা চলো মাঝামাঝি কমপ্লিট করে দিই। এখানে ভাতে জল দেখলে এপাশে ডিশে ভাতে জল বসিয়ে দিয়েছি, আতে চল ভাত করবো ওই জন্য জলটা একটু ভালোভাবে গরমও আর চালটা ধুয়ে দিব। এখানে বাসনগুলা কতগুলো বাসন জল খাবার বাসন পড়েছিল মেজে দিচ্ছি, চলো বাসন মাঝে একদম সে রান্না করতে আসছি। আমার এখানে বাসন মাজা কমপ্লিট হলে দেখতে পারলে বাসন মাজা কমপ্লিট করার পরে শুনু বাবা এখানে আনছে বেগুন ভেন্ডি কলোরা আর এখানে আনেছে কি বলতো আর বিনস অতক আনেছে আজকে বাজার করে আনেছে। আমি এখানে ভেন্ডি নিয়ে আছি, ভেন্ডি সিদ্ধ করবো, এখানে কলোরা আলু সিদ্ধ দিয়ে দিলাম আর বেগুন ভাজবো, ভেন্ডিগুলো রেখে দিচ্ছি বেশিন একটু ধুয়ে নিবো। চলো আগে কলোরা সিদ্ধটা বসেই দিই। আর এপাশে দেখো জল গপ গপ করে ভাতে জল ফুটলো নি, আগে ভাবলাম যে চালটা আগে ধুয়ে দিয়েছি, দেখো এখানে চালটা ধুয়ে নি এত চাল ভাত তো তাই জন্য একটু জলটা ফুটবার জন্য অপেক্ষা করেছিলাম, জলটা ফুটে গেছে, চলো ভাতটা বস দিয়ে দিই চালটা দিয়ে ধরি, তারপরে চলে যাব বেগুন কাটবো নুন হলুদ গুলে রাখবো কেন বেগুন ভাজবো। দেখো ভাতের মধ্যে ভেন্ডি ধুয়ে দিয়ে দিয়েছি, ভাত বি হয়ে যাবে ভেন্ডি সিদ্ধ বি হয়ে যাবে। চলো এখানে বেগুনটা কেটে নিই ভালোভাবে, আর বেগুনগুলো না সলিড বেগুন এনে যে খুব খেতে ভালো লাগলো টেস্টি। আর আজকে না হালকা পাতলা রান্না করবো, কিছু তেল মশলা করবো না, দুদিন ধরে তেল মশলা খাওয়া আছে, আজকে ভাবেছি আর তেল মশলা কিছু করবো না, পুরো হালকা মানে কুড়ি কুড়ি রান্না আছে আজকে। আজকে কিছু না দেখো এখানে আমি নুন নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ প্যাকেট হলুদ ছিল না প্যাকেটে একটু ঠেলে নিলাম, একটা নতুন প্যাকেট কাটলাম, চলো যাই এখানে হলুদ একটু গুলে নিবো, নিয়ে ঢাকা দিয়ে একটু রেখে দিবো 10 মিনিটের মতন রেখে দিবো। বেগুন ভাজা না নুন হলুদ গুলে 10 মিনিট মতন রেখে দিবে, কি বেশি সময় রাখলে বি খুব টেস্ট হয় ভালো লাগে, আর সঙ্গে সঙ্গে নুন হলুদ গুলে খেতে ভালো লাগে না। এখানে দেখো আমার শাক ধুয়ে বেছে পুচে ধুয়ে রেখেছিলাম, এখানে যে আই এসেছিলো যে আমাদের পাশে ওকে বললাম একটু কেটে দিতে কেন আমি তত্তর আছি, এখানে দেখো আতো চাল ভাত হয়ে গেছে ভেন্ডি সিদ্ধ মানে আতো চাল ভাত হয়ে গেছে বলবাল বলছি যে বেগুন ভাজা হয়ে গেছে, এরপরে আতো চাল ভাতটা বসেইছে, ভেন্ডিটা একটু হবে, ভেন্ডিটা ভাবলাম এখান থেকে আমার বেগুন ভাজা কমপ্লিট করার পরে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম শাক শাক ভাজবো। ও যে আই যে আমাদের আমি আই ডাকি ওকে, কিন্তু ও যে আমাদের ও শাক কেটে দিয়ে গেছিলো আমাকে দিয়ে গেছে, আমি শাকটা চলো ভাজাভাজি কমপ্লিট করে নিই, রান্নাবান্না কমপ্লিট করে দেখাচ্ছি কী কী করলাম, চলো যাই দেখতে থাকো আমার ব্লগটা। আমার এখানে শাকটা বসিয়ে দিলাম, একটু জল জল শাকের মধ্যে বাড়ালো, তাই জন্য আমি এখানে শাকটা হাই টেম্পারেচারে রেখে দিচ্ছি গ্যাস, তাই এখানে চলে আসছি ভাতটা দেখতে, ভাতটা হয়েছে কি না হাতে হাত মারে দেখলাম ভাত হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভাতে গর, ভাত দেখো এখানে গর দিয়ে দিচ্ছি, গর দিয়ে দিয়ে গে আবার আসছি তোমাদের কাছে। দেখো গাইস আমার শাক ভাজা কমপ্লিট, শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, চলো যাই আর কি করলাম। আজকে পুরো সাদা মোটা খাবার, এদিকে আলু সিদ্ধ করেছি আর কলোরা সিদ্ধ, এই জলটা ফেলালাম না কলোরা সিদ্ধ জলটা, শুনু বাবাকে ডায়াবেটিস ও কলোরা সিদ্ধ জলটা কালকে সকালে খেয়ে নিবে খালি পেটে। চলো আর কি দেখছি, বেগুন ভাজা করে নিলাম আর কি ভেন্ডি সিদ্ধ করে নিলাম আর ভাত হয়ে গেছে, দেখলে ভাত হয়ে গেছে এত চলো ভাত মঙ্গলবার, তাই জন্য দেখো এখানে আমি তরকারি করে নিয়েছি কালকের তরকারি, কালকে রাতেবেলা আমার ব্লগটা দেখতে পারলে রাতেবেলার ব্লগ দিয়েছিলাম, এই তরকারিটা একটু বেঁচে গেছে একে খেয়ে নেবো, সব মিশে মাসে খেয়ে নিবো। আর এখানে নিয়ে যাইছি তার মধ্যে টক দই, দেখলে টক দই একটু আছে খেয়ে নিবো, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসছি তোমাদের কাছে। দেখো গাইজ আমি মেয়েজনে ভাত আর বেগুন ভাজা আলু সিদ্ধ নিয়েছি, ও আর কিছু খাবে না, না কলোরা সিদ্ধ না ভেন্ডি সিদ্ধ আর কিছু খাবে না, তাই জন্য ওয়াদনে অতক বাড়িয়ে নিয়েছি, চলো খাও ও খেয়ে দেও। দেখো গাইছি আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে আসেছি, ঘোড়া ঝাঁটাবো কেন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা নয় এখন বাজে 5টা, আর একটু ভাবলাম যে সন্ধ্যা আগে দিয়ে ঘোড়া ঝাঁটাই, তোমরা তো জানো আমার ডেলি ব্লগ দিয়ে দেখছো আমি সন্ধ্যা দিবা আগে থেকে ঘোড়া ঝাঁটাইনি,
চলো এখানে ঝাঁটা বাঁটা কমপ্লিট করে আবার আসছি তোমাদের কাছে। ঝাঁটাপাটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে আমি এখানে চলে যাব যে কাপড় চোপড় কতগুলো ধুয়ে শুকিয়ে রেখেছি ওকে ভাং করব। চলো তুলে আনি, আর তুলে আনলা পরে তারপরে ভাং ভাং করে রাখবো। দেখো গাইস আমি এখানে কাপড় চোপড়গুলো সব তুলে নিয়ে চলে আসেছি, আগে মেয়ে জামা প্যান্টগুলো ভাং করব। মেয়ের আজকে যা অনেকগুলো জামা প্যান্ট রয়ে গেছে, কেননা ও যাচ্ছে স্কুল, যাচ্ছে স্কুল থেকে ড্যান্স ক্লাস, ড্যান্স ক্লাস থেকে ঘর, এমনি হয়ে চার পাঁচ ওল ছিল ও জামা প্যান্ট, আর আমাদের কিছুটা ছিল, আর তাই জন্য এগুলো চলো ভাং ভুং করে কমপ্লিট করে রাখছি, তারপরে আসছি তোমাদের কাছে। গুড ইভিনিং সবাই দিকে, দেখো সন্ধ্যাবেলায় আমি সমস্ত কাজ সেরে সন্ধ্যা দিয়ে বাড়ি পড়েছি, চা বি খাওয়া হয়েছে, চলো যাই একটু বাজার যাব। কেন কিসে জন্য যাব, কেন যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। চলো সোনুবি যা বাড়িছে, ও চেনটা ব্যাগে চেনটা ছিঁড়ে গেছে, একটু ব্যাগে চেন লাগাবো। চলো কী কী করছি দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। চলো একদম যে বাজারে দেখা আছে। দেখো গাইস আমি এখানে একটা দায়িত্ব কাজে এসেছি, আসলাম সময় ভাবলাম যে খিদা জোরে পেয়ে গেছে, ওই জন্য আমি একটু সাদা হোটেলে এসেছিলাম, আর বিনা পেয়ে শুধু বললো আজকে মঙ্গলবার, তাই জন্য আমি এখানে বড়া সিঙ্গড়া খাচ্ছি আর সমোসা যাক। চলো যাই কী কী কিনছি সব ঘরে যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। হাই গাইস, আমি দেখো জলখাবার খেলাম, দেখলে দেখে খাওয়া দাওয়া করলার পরে আমি চলে আসছি বাজারে, কী কী কেনাকাটা করে কাছেছি কেন না, আর আমি ওখানে মানে ক্যামেরা অন করিবা সম্ভব হচ্ছে না, কারণ আমাকে সব মনে করে করে আনতে হচ্ছিলো, আর অনেক দিন অনেক জলদি চলে আসছে যে মার কাজ, যে শাশুড়িরা কাজ, আর মেয়ের জন্মদিন, ওই দিন একদিনের জন্মদিন আর মার কাজ পড়ছে, তাই জন্য আমি এখানে চলে আসছি। মেয়েকে কতগুলো শপিং করে আনছি, ড্রেসপত্র শপিং করে আনেছি, চলো দেখাচ্ছি এক 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 করে দেখাচ্ছি, দেখতে থাকো আমার। দেখো প্রথমে আমি ড্রেস আমার মেয়ের কাছ থেকে ওপেনিং করলাম, এটা আমার সুনুর সুনুর যে ওর একটা জিন্স প্যান্ট আনছি, দেখো দেখো জিন্স প্যান্ট, জিন্স প্যান্ট এটা আনলাম, কেন ওকে জিন্স প্যান্ট মানায় আর কিছু প্যান্ট মানায় না, অত ভালো লাগে না, ও জিন্স প্যান্ট পরতে বি খুব ভালোবাসে, তাই জন্য দেখো এই সুন্দর করে এটা টপ আনেছি দেখলে, আর জ্যাকেট জিন্সের জ্যাকেট, দেখো জিন্সের জ্যাকেট কেমন হয়েছে জানাবে আমার, এটা মেয়ের বার্থডে আর ওর ঠাকুমার কাজে বলে ডবল ধমাকা হয়ে গেছে ওর। চলো এখানে মেয়ে শেষ হয়ে গেছে, তারপর দেখাচ্ছি আর কাদের, দেখো এখানে চলে আসেছি আমার বড় মেয়ের, আমার বড় মেয়ে আলে দেখবে বড় মেয়ের শুটিং করে দিয়েছে না আমার বড় মেয়ের, দেখো কি সুন্দর একটা ড্রেস, এটা উপরটা ভিতরটা এমনি ফিতাওয়ালা দেখলে, ফিতাওয়ালা ড্রেস, আর ওর জ্যাকেটটা কি সুন্দর দিয়েছে জ্যাকেট, এটা লং কুর্তি জ্যাকেট, এটা দেখলে সুন্দর একটা জ্যাকেট, লম্বা জ্যাকেটটা দেখলে, লম্বা জ্যাকেটটা, এই আমার বড় মেয়ের ড্রেস, আর ওয়ার সঙ্গে একটা লেগিংস প্যান্ট, ওয়ার সঙ্গে সেটটা। চলো আমার বড় মেয়ের কমপ্লিট হয়ে গেলো, আর আমি চলে আসছি এখানে আমার ছোটো ভাগিনি, আমার ছোটো ভাগিনির আনেছি পুরো সবার সবচেয়ে কাছ থেকে ছোটো ভাগিনি, দেখো ছোটো ভাগিনির ড্রেস, এটা গ্রাউন্ড আনেছি, দেখো কী সুন্দর গ্রাউন্ডটা দেখলে, আর কী সুন্দর কাজ হয়েছে দেখো কাছে দিকে দেখাচ্ছি দেখলে কী সুন্দর কাজ হয়েছে। চলো আমার এটা ছোটো ভাগিনির, দেখো এখানে চলে আসছি বড়ো ভাগিনির, এখানে বড়ো ভাগিনির আমি চলছি না ক্যাটল, দেখো এটা আমার বড়ো ভাগিনির ওল্ডটা দেখাচ্ছি, দেখো এটা আমার বড় ভাগিনি, মানে এই ড্রেসটা যেমন মানে কাটলটা যেমন ড্রেসটা অমনি দেখতে পাচ্ছ, এই আমার বড় ভাগিনির, আর মেজ ভাগিনি তো বিয়ে হয়ে গেছে, আর চলো এই আমার বড় ভাগিনির, এটা খুলে আর দেখাচ্ছি না,
এসকারে কেন খুললে ফের ভাঙ করতে লাগবে তাই জন্য এখানে এখানে আটা ভাগিনী রাতে আমাদের চার ভাগিনী তাই জন্য একটা এ ভদ্রক ভাগিনীর ড্রেস ভদ্রকে যে ভাগিনী থাকে ও ভাগিনীর ড্রেস এটা কুর্তিটা আর লেগেন প্যান্ট লেগেন প্যান্ট আর কুর্তি ওয়া জানে কিনলাম দেখো বাচ্চাদের চলো এইখানে একটা দেখো এখানে চলে আসছি এটা এটা একটা আমার ওই যে দেখছো আমার ব্লগে সবলে দেখতে পাচ্ছ ওই মেয়েটা ভাগিনী হবে ও ভি এটা ভাগিনী ছোট বাচ্চা টুকু একটা বাচ্চা দেখতে আমার ডেলি প্রায় ব্লগে দেখবে ছোট বাচ্চা একটা ওয়া জন্য একটা ড্রেস নিয়ে চলালাম চলো সুন্দর যদি নাই কমেন্ট করে জানাবে আর বিউটিফুল ইনস্টাগ্রাম চলো আর আবার দেখে দিচ্ছি ননদ দিকে দিবা জানে দু ননদ কে আর এখানে আমার লাগবে দুটো এলাকা আছে ওই জন্য চারখানা কাপড় নিয়ে আসছি চলো দেখাচ্ছি এক এক করে কাপড় দেখাচ্ছি ইয়েটা টুকটা কাপড় ইয়েটা টুকটা কাপড় ক্যামেরা অন করবা সম্ভব হলো না আমি যদি এত ক্যামেরা অন করবো আমি বাচ্চা বাচ্চি করবো সবাই জন্য জিনে আর একটা বলে আমার ভাগনা ভাগনা ড্রেস আনেনি কেন ভাগনা আসবে কাজে আসবে আসলে একদম তো দোকানে যাই ডাইরেক্ট ওর মাপ চুপ পাবো না তো তাই জন্য ভাগনা জন্য ও আসলে কিনবে হলো আর সবাই যদি কিনে আনলাম ভাগনা থেকে ভাগিনী থেকে আর ভাগনা জনে ও হয়ে গেল ও এইখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে আশা করি আমার ব্লগটা তোমার খুব 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 ভালো লেগেছে আর প্লিজ প্লিজ আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো আর এমনি আমার পাশে থাকো আমি আরও আগে যাবা জানে চলো টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ড অনেক বক বক অনেক জ্ঞান দিয়ে ফেলালাম চলো আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগ আর নতুন কিছু ভিডিও নিয়ে টাটা টাটা বাই বাই গুড নাইট।